হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমি ইমন আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় হচ্ছে অটোমেটিক কল রেকর্ডার প্রসঙ্গ। বন্ধুরা, অনেক সময় আমাদের কল ভয়েস কল রেকর্ড করে রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়ে, ফরমান হিসাবে অথবা পরবর্তী শোনার জন্য। তো বন্ধুরা, কল রেকর্ড অত্যন্ত জরুরি একটা বিষয়, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই কল রেকর্ডের কারণে একজন ফাঁসির আসামি ফাঁসি থেকে বেঁচে যেতে পারে। এই কল রেকর্ডিং কারণে আপনার লক্ষ টাকা ক্ষতিপূরণ থেকে বেঁচে যেতে পারেন। তো কীভাবে করবো এই কল রেকর্ড, তো চলুন আমরা আজকে সেটাই দেখব। তার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফ্লাই স্টোরে। এই যে ফ্লাই স্টোর দেখতে পাচ্ছেন, এখানে যে লিখবেন অটোমেটিক কল রেকর্ডার, এই যে আমার এখানে লেখা আছে অটোমেটিক কল রেকর্ডার, এই যে এটা। অটোমেটিক কল রেকর্ডার আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে 3 নম্বরে দেখাচ্ছে আফলি Q2, AWPLIQATO, এটা ডাউনলোড করবেন। অনেকগুলো অ্যাপ রয়েছে এখানে, সবচেয়ে জনপ্রিয় এবং ভালো হচ্ছে এটা, আমি যেটা ডাউনলোড করতেছি অটোমেটিক কল রেকর্ডার আফলি Q2, এইটা ইনস্টল দিয়ে দিন। বন্ধুরা, অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন সরাসরি ওপেনে চলে যাচ্ছি। ওখানে যাওয়ার পর ওরা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন চাই দিয়েছি, তো আমরা এগুলো অ্যাগ্রি দিয়ে দিচ্ছি। এখানে ওরা পারমিশন চাই দিয়েছে, পারমিশনটা দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিচ্ছি, আমরা এটাও অ্যালাউ দিচ্ছি। এরা মিডিয়া এবং ফাইলের অনুমতি চাই দিয়েছে, আমরা অ্যালাউ দিচ্ছি, এটা অ্যালাউ দিচ্ছি। এটা অত্যন্ত সেফ একটি, অত্যন্ত নিরাপদ একটি অ্যাপ্লিকেশন, আমরা আরামসে অ্যালাউ দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমরা এখানে ডিসেবল করে দিচ্ছি, তারপর আমরা নেক্সট দিচ্ছি, তারপর ডান। দেখুন, ডান দেওয়ার পর আমাদের এখানে কোনো কিছুই নেই, ইনবক্সটা খালি। সেভ মোর ইনবক্স, সেভ, এখানে খালি। খালি হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে কাউকে কল দেই নেই, কল দিলে এটা পুরো হইতো। দেখুন, আমি একটা কল দিচ্ছি, তার আগে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, আমরা সেটিংয়ে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ক্লাউড অ্যাকাউন্ট ভয়েস রেকর্ডার সেটিং, আমি সেটিংয়ে চলে যাচ্ছি। রেকর্ডিং কলস, রেকর্ডিং কল সেটা আমরা অন করে দিচ্ছি, অপশন আমরা অন করে দিচ্ছি। আমরা সেটা ক্লাউডে রাখতে পারি। বন্ধুরা, ক্লাউড কি, এ ব্যাপারে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আই বাটন অথবা ডিসক্রিপশনে। ক্লাউডের সম্পর্কে আমার একটা অলরেডি ভিডিও রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কল দিয়ে দিয়েছি সেটার একটা সাউন্ড আমরা এইমাত্র রেকর্ড করে এটা বাজিয়েছি। আপনারা চাইলে এটা ফাইলে সেভ করে রাখতে পারেন, যে আমার এখানে অনেকগুলো ইনবক্সে অনেকগুলো সেভ করা আছে। আপনারা চাইলে এগুলো গুগল
গুগলের যে ডাটা সেন্টার রয়েছে গুগল ড্রাইভ, সেখানে আমরা এগুলো রাখতে পারি। তো বন্ধুরা, এভাবে এই অ্যাপটার মাধ্যমে যে কোনো কল রেকর্ডিং করবেন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং কোনো মন্তব্য থাকলে সেটাও বলুন, আর একটা লাইক দিন যাতে আমার মোটিভেশন বাড়ে। আর আপনি যদি আমার এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।